লক্ষ্মীপুর তিন আসনের উপনির্বাচনে ছাত্রলীগের সাবেক এক নেতার প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। লক্ষ্মীপুর তিন আসনের উপনির্বাচনে নৌকার ব্যালট পেপারে অনবরত সিল মারতে থাকা ব্যক্তিকে শিবির কর্মী বলে দাবি করেছেন নির্বাচনের নৌকার বিজয়ী প্রার্থী গোলাম ফারুক পিঙ্কু। এতে ভোট কেন্দ্রে ওই নেতাকে একাধিক ব্যালট পেপারে নৌকা প্রতীকে সিল মারতে দেখা যায়। এই যে লক্ষ্মীপুর জেলার তিন আসনের যে উপনির্বাচন গত রোববারে হলো, আপনারা একটা ভিডিও ফুটেজ দেখেছেন, এক যুবক 57 সেকেন্ডে 43টা ভোট দিয়েছে, সিল মেরেছে। কতটা 57 সেকেন্ডে কতটা সিল মেরেছে? 43টা। ভিডিও ফুটেজ ধরে ধরা পড়েছে। তো নেতাকে যখন বলা হলো এ কে, তখন বলছে ওটা শিবিরের কর্মী। হাইকোর্ট তিন দিনের তদন্তের একটা কমিটি গঠন করে এর রিপোর্ট ওই নির্বাচনে যারা ছিল তাদের কাছে চেয়েছে। নেতাকে জিজ্ঞেস করছে এই যে নৌকা মার্কায় ভোট দিল 57 সেকেন্ডে 43টা ভিডিও ফুটেজ ভাইরাল হয়ে গেল, এ কর্মী কার? নেতা বলছে ওটা আমার না, ওটা জামাত শিবিরের কর্মী। ঠেলার নাম কি? ঠেলার নাম বিড়াল গাছে ওঠে কখন? ঠেলায় পড়ে যখন। আপনারা দেখেছেন ওনার পাওয়ার যেমন তেমন, ওনার সাথে যারা ছিল সামসা, মনে হচ্ছে এক একটা DCSP কথা কই না, কি সামসা! সামসামি করবেন না, সামসামি করলে আপনার ফল ভালো হবে না। এখন নেতা দেখেছে সর্বনাশ, এখন তো আমার দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। ঘটনা বলার উদ্দেশ্য আমার এইটা না যে আপনি হাসবেন, এখান থেকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্য আছে না নেই? দুনিয়ায় নেতার হয়ে কাজ করার পরে নেতা বিপদে পড়বে, এই জন্য যদি আপনাকে মানতে না পারে, নেতা নেতা যদি আপনাকে কর্মী বলে পরিচয় দিতে না পারে, এই নেতা কেমনে কিভাবে আপনারে বাঁচাবে আমারে বলেন বলেন। আজ সামান্য কয়েকটা টাকার জন্যে, পকেট ভারির জন্য, একটু পদোন্নতির জন্য নেশা নেতার ইশারা ইঙ্গিতে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে, কোরআনের কর্মীদেরকে পাখির মতো গুলি করে মারছেন, আল্লাহর আদালতে আপনার বিচার হবে। আপনার কোন আব্বা ওই দিন বাঁচাবে আমরা দেখব। কি নেতা গো, নেতা যেমন তেমন ওর চামচা আরো বেশি। কথা বল না কেন, কি অনুরে অনুমান হয়ে গেছে। চেয়ারম্যান যেন তেন, চেয়ারম্যানের সাথে যারা ছিল, আপনারা দেখেছেন ওনার পাওয়ার যেমন তেমন, ওনার সাথে যারা ছিল সামসা, মনে হচ্ছে এক একটা DCSP কথা কই না, কি সামসা! সামসামি করবেন না, সামসামি করলে আপনার ফল ভালো হবে না। সরা নিসা 15 নম্বর পৃষ্ঠার 5 নম্বর পারার 112 নম্বর আয়াত এটা। আল্লাহ বলেন পৃথিবীতে কেউ কেউ আছে যারা নিজেরা অপরাধ করে আর এই অপরাধটা নিরপরাধ মানুষের ঘাড়ে চাপিয়ে দেয়। যেমন ওই যে আপনার ওই যে লক্ষ্মীপুর তিন আসনের উপনির্বাচনে যিনি জয়ী হয়েছেন, উনি বলছে ও আমাদের কেউ না, ওটা জামাত শিবিরের প্রোডাক্ট। অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন, তোমরা জেনে শুনে বুঝে সত্যকে মিথ্যার সাথে মিশাও না, মিশ্রয়ণ করো না। কে বলছে? কে বলছে? আপনাকে আমি বলছি, আপনি সামসামি করবেন ওই মানুষটার যে মানুষটা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, হকের পক্ষে আছে, যে মানুষটা আল্লাহর বিধান কায়েমের পক্ষে আছে, ইসলামের পক্ষে আছে, আপনি সেই নেতার আনুগত্য করেন, সামসামি করেন, দুনিয়ায়ও সফল হবেন, আখেরাতে আল্লাহ সফল করে দিবে। কিন্তু আপনি কি তা পারেন? নেতার চরিত্র হচ্ছে কুত্তার সে নিকৃষ্ট, আর স্লোগান দেয় আমার নেতা তোমার নেতা, অমুক নেতা তমুক নেতা, অমুক নেতার চরিত্র ফুলের চেয়ে পবিত্র, অথচ নেতার চরিত্র কুত্তার চেয়েও নিকৃষ্ট। জেনে শুনে বুঝে কেন আপনি সত্যটা গোপন করলেন আমারে বলেন? আপনি তো জানেন ও নেতা পেশাব করে দাঁড়িয়ে, ঢিলা কুলুপ, কিচ্ছু নাই না, এক অক্ত নামাজ পড়ে না, সব সময় ধান্দা করে অন্যের হক নষ্ট করবার। জেনে শুনে বুঝে কেমনে আপনি স্লোগান দিলেন আমারে বলেন বলেন বলেন। আপনার এই জবান কি কেয়ামতে থেমে থাকবে? কথা না বলে বুঝি কি করে? এই বডি কি কেয়ামতে আপনার জন্য থেমে থাকবে? জবান কেয়ামতের ময়দানে সব বলে দেবে। সেদিন কি করবেন? সেদিন কি করবেন মিয়া সাহেব?
মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রকিবুন আতিদ। মানুষ এমন কোন কথা বলে না, সেটা দিনেরটা হোক রাতেরটা হোক যে কোনো সময়টা হতে পারে, এমন কোন কথা বলে না যেটা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা রেকর্ড না করে। তাহলে আপনি জেনে শুনে বুঝে একটা সিটার বাটপার নেতার পেছনে দুই টাকার আশায় গম চুরি করে, হে চুরি করে, ওটা ওটা বিশ্ব চোর বিশ্ব বাটপার। আপনি কেন স্লোগান দিলেন আমার নেতা আমার নেতা তোমার নেতা, অমুক নেতা অমুক নেতার চরিত্র ফুলের মতো? আপনার তো স্লোগান দেওয়া উচিত ছিল কুত্তার সেও নিকৃষ্ট। তাহলে আপনি জেনে শুনে এই কাজটা কেন করলেন, আপনি কি বাঁচতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, আপনি আমি দুনিয়ায় যা করছি এটা কেউ না দেখলে কে দেখছে? ওই আল্লাহ আছে আছে তো নাকি? হ্যাঁ না, এখন ঘুমাই গেছে। আল্লাহ পছন্দ করে বাড়াবাড়ি পছন্দ করে না। অতএবাজ মুসলমান দাবি করবার পরে যারা মুসলমান হয়ে মুসলমানের উপরে অতর্কিত জুলুম মামলা হামলা জোর জবস্তি করে চালিয়ে দিয়েছেন, ওটা বন্ধ করেন, নতুবা আল্লাহ রাজাবে আপনি ধ্বংস হয়ে যাবেন। আজ কি শুরু হয়েছে ইদানিং আমরা দেখতে পাচ্ছি, কিছু মানুষ সামান্য একটু স্বার্থ সিদ্ধির জন্য নিরপরাধ মানুষের নামে আমরা মামলা দিয়েছে, ওই মামলার কারণে লোকটা তার বাড়িতে থাকতে পারে না। আজকে প্রায় দুই বছর, কারো পাঁচ কারো পনেরো বছর হয়ে যাচ্ছে, সন্তান সন্ততি স্ত্রীর সাথে কেউ দেখা পর্যন্ত করতে পারছে না। নিরপরাধ মানুষগুলির নামে সামান্য একটু স্বার্থ টার্গেট পুরা করবার জন্য আপনি জেনে শুনে বুঝে মিথ্যে মামলা দিলেন, তার স্ত্রীর হক নষ্ট করলেন, সন্তান সন্ততির হক নষ্ট করলেন। এই যে কষ্ট আপনি দিলেন, এই কষ্টে লোকগুলি চোখ থেকে পানি ফেলল, এই লোকগুলির চোখের পানি কি ব্যথা যাবে? আরো জোরে বলেন। অতএব যারা যেখানে মানুষের উপরে জুলুম করছেন ছেড়ে দেন, বন্ধ করেন, আল্লাহ এটা কখনো পছন্দ করে না। দেড় হাজার বছর আগে আল্লাহ তাআলা সূরা আনকাবুতের ৪০ নম্বর আয়াতে ব্যাখ্যা দিয়েছেন, ফাকুল্লা খাদনা বিদাম্বি, আল্লাহ তাআলা বলেন বড় বড় জালিমদেরকে আমি আল্লাহ ধ্বংস করেছি জুলুম নামের অপরাধের কারণে। সুবহানাল্লাহ, বলতে পারেন না? নমরুদকে আল্লাহ দুনিয়ায় ধ্বংস করেছে জুলুম করবার কারণে। আল্লাহর টার্গেট ইব্রাহিম আসবেই, আর নমরুদের টার্গেট ছিল ইব্রাহিম যেন না, কথা না কইলে বুঝি কি করে ভাই? আল্লাহর টার্গেট ছিল ইব্রাহিম আসবে, নমরুদের টার্গেট ছিল টুপিওয়ালা যেন আসতে না পারে। এই যে জুলুম নামের অপরাধের কারণে নমরুদের ১৪ গোষ্ঠী ধ্বংস করেছে কে? ফেরাউনের দিকে তাকান, ফেরাউনের টার্গেট ছিল মুসা যেন দুনিয়ায় আসতে না পারে, আর আল্লাহর টার্গেট ছিল মুসা আসবেই। অসংখ্য পুত্র সন্তানকে এই ফেরাউন ধ্বংস করে ফেলেছে, সব শেষে আল্লাহ তাআলা সবার চোখকে ফাঁকি দিয়ে মুসাকে আমার আল্লাহ চেয়ারে বসিয়েছে, আর ফেরাউনকে আমার আল্লাহ নীল নদে সুবাই সুবাই মেরেছে। এই আল্লাহ নেই নেই অনুরিদু আন্না মুন্না আলাল্লাযীনা আসতাদউফু ফিল আরদ, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এই রকম করে জালিমরা একটা দুর্বল দলকে, এক দল টুপিওয়ালাকে এইভাবে দাবিয়ে নিঃশেষ করবার চেষ্টা করেছিল, আর আমি আল্লাহর চেষ্টা ছিল এই দুর্বল টুপিওয়ালারা মাথা সারা দেবে। নমরুদ কর্মসূচি নিয়েছিল ইব্রাহিম যেন আসতে না পারে, ফেরাউন কর্মসূচি নিয়েছিল মুসা নবী যেন দুনিয়ায় আসতে না পারে, আবু জাহেল কর্মসূচি নিয়েছিল মুহাম্মদ যেন কোরআনের রাষ্ট্র কায়েম করতে না পারে, বাদশাহ আব্রাহা টার্গেট নিয়েছিল কাবা যেন না থাকে। এই কথা বললে কেন? আল্লাহ তাআলা বলেন এই জালিমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিল টুপিওয়ালাদের এই দলটাকে বিলীন করতে, ওরা পারেনি, আমি আল্লাহর টার্গেট ছিল টুপিওয়ালারা মাথা সারা দেবে। মুসা নেই, ইব্রাহিম নেই, বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ নেই, কিন্তু হাজার ওই রকম টুপিওয়ালা আজও আছে না নেই? টুপিওয়ালার উপরে কত জুলুম, কত অত্যাচার, কত মামলা, কত হামলা, কত কিছু, আর পরও টুপিওয়ালা কম না বেশি? নমরুদের মতো, ফেরাউনের মতো, আবু জাহেলের মতো, আব্রাহার মতো, সাজ্জাজের মতো, হাজ্জাজের মতো যত জালিম,
যুগে যুগে তৈরি হবে টপিওয়ালাদের নিঃশ্বাস করবার জন্য, তারা একজনও পারবে না। প্রত্যেককে নমরুদ ফেরাউনের মতো করে আমার আল্লাহ বানচাল করে দেবে। টুপিওয়ালারা আছে, কেয়ামত পর্যন্ত থাকবে, একে স্লোগান কার। অতএব টুপিওয়ালাদেরকে মিথ্যে মামলা দিয়ে, নিরপরাধ মানুষের নামে মিথ্যে মামলা দিয়ে জেলখানায় নিয়ে ফাঁসি দিয়ে মেরে এদেশ থেকে টুপিওয়ালা নিরপরাধ মানুষকে কখনো আলাদা করা যায় না, যাবে না। নিরপরাধ মানুষ, টুপিওয়ালার আল্লাহর ইসলাম কায়েমের পক্ষে আছে, কোরআনের বিধান কায়েমের পক্ষে পক্ষে আছে, একাত্তরে রক্ত দিয়েছে, প্রয়োজনে সামনে আবারও রক্ত দেবে, এরপর কোনো রাম বাম কোন জালিমের কাছে মস্তক অবনত করে না, করবে না, করবে না। টুপিওয়ালারা নিরপরাধ মানুষ মনে করে মামলা হামলা জেল জরিমানা ঝুলুম এগুলো মামা শ্বশুরের বাড়ি, মরলে শহীদ বাঁচলে গাজী, এই কথা বললে কেন? মুসলমানের এটাই স্লোগান, ইমানদারদের এটাই স্লোগান, আর এটাই হওয়া উচিত, মরলে শহীদ বাঁচলে গাজী। বিড়ালের মতো ম্যাও ম্যাও করে 500 বছর দুনিয়ায় বেঁচে থাকার দরকার নেই, 1 সেকেন্ড হুঙ্কার দিয়ে বেঁচে থাকেন, 1 সেকেন্ডের হুঙ্কারে আল্লাহ জান্নাত পর্যন্ত পাঠিয়ে দেবে, মরবেন তো। দুনিয়ায় চিরদিন কেউ থাকার জন্য আসেননি, কেউ থাকবেন না, আজ না হয় কাল, কাল না হয় পরশু। হকের জন্য, সত্যের জন্য, হককে প্রতিষ্ঠার জন্য, সত্যকে প্রতিষ্ঠার জন্য নিরপরাধ মানুষের পাশে দাঁড়ান। দাঁড়াতে গিয়ে, হক প্রতিষ্ঠা করতে গিয়ে, আল্লাহর বিধান কায়েম করতে গিয়ে যদি আপনার জীবনে চলে যায়, মারাও যান, ও ভাই এ মরণ তো যেন তেন মরণ না, এ মরণ শাহাদতের। আর প্রত্যেকটা নবী রাসূল সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে এই দোয়াই করতেন, আল্লাহ শাহাদতের মৃত্যু দিও। সুবহানাল্লাহ, বলতে পারেন না? 1.5 বছর জ্বরে না কাতরিয়ে আল্লাহর বিধান কায়েমের পক্ষে নেতৃত্ব দিতে গিয়ে আপনি যদি শহীদ হয়ে যান, আপনার ভাগ্য কতই না ভালো। সেই টুপিওয়ালাদেরকে আজ নিঃশেষ করে দেবার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চলছে। তবে যারাই চেষ্টা করছে সফল হতে পারবে না, কারণ টুপিওয়ালার পক্ষে আছে, আছে আরো জোরে, আর এই টুপিওয়ালার দলটাকে আল্লাহ তাআলা একটা নাম দিয়ে ঘোষণা দিয়েছেন, টুপিওয়ালার এই দল যারা করবে তাদের নাম মুমিন, তাদের নাম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া বশিরু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়াংতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন তোমরা নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, ভয় পেও না, আমি আল্লাহ তোমাদের বিজয় দেব। শর্ত কি? মুমিন হতে হবে। কি হতে হবে? কি হতে হবে? বিজয় দেবে কে? শর্ত কি? মুমিন হতে হবে। আপনি যদি মুমিন হতে পারেন আল্লাহ আপনার অবশ্যই বিজয় দেবে। এই জন্য আল্লাহ বলছে নিরাশ হয়েও না, ভয় পেও না, মন খারাপ করবার কিছু নেই। পাশের বাড়ি থেকে একজনের নামে মিথ্যে মামলা দিয়ে তাকে 10 বছর থেকে আলাদা করা হচ্ছে, তাকে জেলখানায় নিয়ে ফাঁসি দিয়ে মারা হয়েছে, হয়তো আপনাকেও ওই জায়গায় নেবে, অসুবিধা নেই। একজনারে যদি নেয় 10 জন আল্লাহ বের করে দেবে। এই যে গাছের ডাল আছে না, নেই তাজা ডাল, একটা কাটবেন, ডাল কাটলেন একটা, এক সপ্তাহ পরে গিয়ে দেখবেন 8টা 10টা আল্লাহ বের করে দিয়েছে। তো একজন নিরপরাধ মানুষকে ইসলামী আন্দোলন করবার দায়ে ধরে নিয়ে যায় থানায় দেবে, আল্লাহ তাআলা একজনের এই কোঠা পূরণ করবার জন্য 10 জনকে আল্লাহ বাড়িয়ে দেবে। একজনের নামে মামলা হবে, একজনকে ধরে নিয়ে যাবে, জেলে দেবে, ফাঁসি দিয়ে মারবে, 10,000 আল্লাহ বের করে দেবে। কারণ এই নিরপরাধ মানুষের পক্ষে, টুপিওয়ালার পক্ষে, মুমিনদের পক্ষে পৃথিবীর কেউ না থাকলে। খ্যাতনামা ইসলামিক স্কলারদের বক্তব্য শুনতে আমাদের সঙ্গেই থাকুন, নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন।